Hi viewers, welcome to back my channel Sara Blog BD. আমি আজকে তৈরি করব টমেটো চাটনি। চলুন দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় মজাদার সুস্বাদু টমেটো চাটনি, যা শীতের সময়ে গরম ভাতের সাথে খেতে দারুণ একটি রেসিপি। চলুন তাহলে তৈরি করে নিচ্ছি সবার প্রিয় টমেটো চাটনি। পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। চলুন এবার দেখে নিচ্ছি পুরো ভিডিওটি। টমেটো চাটনি বানানোর জন্য আমি প্রথমে চুলাটাকে অন করে নিচ্ছি। চুলাটাকে আমি মিডিয়াম আর লো আঁচে মাঝামাঝি রেখেছি। আমি কড়াইতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি তেল দেব 2 টেবিল চামচের মতো। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি একে একে সব উপকরণ দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব 1.5 টেবিল চামচ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ লাল এবং গ্রিন কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে ভেজে নেব। আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ। আমি পরে প্রয়োজন হলে আরও দিয়ে দেব। কিছু দানাটা অবশিষ্ট ছিল ওটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে মিল ছেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ দিয়ে। এটাকে আমি ভালোভাবে মিল ছেড়ে একটু ভেজে নিব, যাতে পাতা গন্ধটা চলে যায়। এবার আমি এর উপরে একটু পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, যাতে মশলাটা কষানো হয়। এই জন্য লাগলে পরে আরেকটু পানি দিব। এখন আমি এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এখানে আমি গোলমরিচ আর গুঁড়ো দিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর মরিচের আমি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি কষানোর জন্য। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে নিয়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। শীতের দিনে এই টমেটোর চাটনিটা খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই দারুণ। আশা করব সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এখানে টমেটো কেটে রেখেছিলাম 250 গ্রাম, এই টমেটোটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে আগে ভালোভাবে 2 মিনিটের মতো কষিয়ে নেব, তারপরে এটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো। যেটাকে 2 মিনিটের জন্য ঢাকনা ছাড়াই কষিয়ে নেব, একটু বেশি আছে। এই জন্য আমি চুলাটাকে 1000 ওয়াটে দিয়ে দিয়েছি। 2 মিনিট হয়ে গেছে, এবার এটাকে আমি একটু সামান্য নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে এটার মধ্যে আমি পানি দেব 3 টেবিল চামচের মতো। পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে, এবার আমি এটাকে ভেঙে দেবো।
ভেঙে একবারে মিক্স করে নেব, যাতে শুধু এটাকে একেবারে শুকনো শুকনো করে ফেলবো। এটাকে আমি ভেঙে দিচ্ছি, এটাকে পানিতে শুকিয়ে নেব। এমনিতেই তো শীতের সিজন, সব রকম তরকারি ভালো লাগে, আর যদি তার সাথে হয় টমেটো চাটনি তাহলে তো কথাই নেই। টমেটোর চাটনিটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে, এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আশা করবো সবাই একবার হলেও এটাকে বাসায় ট্রাই করবেন। টমেটো চাটনিটা প্রায় হয়ে গেছে, এটাকে আরও ভেঙে দিতে হবে। দেখুন আমি আস্তে আস্তে কীভাবে ভেঙে দিচ্ছি, এটাকে ভেঙে তারপরে এটা পানিটাকে শুকিয়ে নিতে হবে। তবে এখনো অনেকটা পানি আছে, এটাকে আপনারা গরম ভাত রুটি যেভাবে খুশি খেতে পারেন। আমার তো রাতের বেলায় গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, এই জন্য আমি এটা প্রায় সময় রাতেই বানাই বেশি। আশা করবো আপনারাও বানিয়ে খাবেন এবং আমার ভিডিওটা ফলো করবেন। আমার চাটনিটা প্রায় হয়ে গেছে, এবং এটা কড়াই থেকে উঠে উঠে আসছে, চাটনিটা প্রায় রেডি। এটাকে আমি এখন একটা বাটিতে নামিয়ে নিব। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। যদি আমার ভিডিওটি আরও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। তবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।